আফটারনুন, এখন বাজে বেলা একটা। তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিও স্টার্ট করেছি। দেখো স্কুল থেকে কি খাবার খাওয়ালো মেয়েকে আজকে সরস্বতী পুজোর। দেখো এটা কি দেখতে পাচ্ছো, বিরিয়ানি, এটা গোলাপ জামুন, আর এটা হলো ভেজিটেবল চপ। দেখি ভাই দুটো ভেজিটেবল চপ, একটা ভেতরে আছে ওই যে হাতের লাল দেখা যাচ্ছে, আর একটা এই, সব দুটো করে দিয়েছে। আর চিকেন মনে হয় একটা, আলু একটা, ডিম দিয়েছে। ও ডিম, ও বাবা ভালো বিরিয়ানি দিয়েছে, 100 টাকা করে চাঁদা নিয়ে এই বিরিয়ানি খাইছে। ঘর থেকেও আজকাল 100 টাকা করে দেওয়া হচ্ছে, আবার বিরিয়ানিও দিচ্ছে। বাপা, ভেবেছিলাম হয়তো ওই পোলাও আলুর দম এরকম সামথিং কিছু খাওয়াবে। এই ফার্স্ট টাইম দেখলাম স্কুল থেকে বিরিয়ানি খাওয়ায়, তাও মেয়ে বললো বলে, তাই তো আর কিছুই না। আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা একটু স্টার্ট করতে দেরি হয়ে গেল, কিন্তু স্টার্ট করলাম। এখন বেলা 1:16, আবার 1:16 টাইম হয়ে গেলো, 6 মিনিট কীভাবে কেটে গেলো, যাই হোক। তো চলো, ও এসে স্নান পান সারবে, আমিও স্নান পান করে পুজো আচ্ছা দিয়ে ভাত খেতে বসবো। ও ভাতটাই বসায়নি এখনও। তা চলো কী রান্না করেছি আমি দেখিয়ে দিতাম আমাদের। আমরা দুপুরবেলা কী কী খাবো, আমি আর আমার কর্তা, ছোটো মেয়ে আর বড় মেয়ে বিরিয়ানি খাবে। ইয়ে একটু একটু হয়ে যাবে, আবার যে ভাত খাবে খাবে। তো চলো কী রান্না করেছি দেখি। হলো এটা হলো কালকে কাল এঁচড় ছিল, এঁচড়টা হচ্ছে শুকিয়ে টুকিয়ে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, হয়ে যাবে কালকে কাল এঁচড়। মাছের ঝাল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে কাতলা মাছের ঝাল, আমার ছোটো মেয়ের আর ওর বাবার। এটা হলে দেখো শিম ভাজা, বেগুন ভাজা, আর তলায় রইল মুসুরির ডাল। এইটা হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকে লাঞ্চে কী খাবো আমরা আজকে, আর শুধু ভাতটা বসাবো, এখানে ঢুকিয়ে রাখছি এখন নয়। তো চলো তোমার সাথে কথা বলছি, স্নান করে খেয়ে দিয়ে উঠে সময় পেলে কথা বলবো, নাহলে আবার সেই সন্ধ্যাবেলা দেখা হবে। তো চলো টাটা বাই, দেখতে থাকো। আমি আবার চলে এসেছি ঘুম থেকে উঠে, পূজা আচ্ছা দিয়ে এক কাপ চায়ের সঙ্গে তোমার সাথে আড্ডা মারতে নয়, আজকে একটু বেরোচ্ছি পরের সাথে। যে ঘুরতে পড়ি দেখো, ভুড়ি হচ্ছে যেন মনে হচ্ছে আমার পোয়াতি। যাই হোক দেখো, তো যাই হোক ভুঁড়িটা ঠেলে ঠেলে দিচ্ছি, কিছু লাগে না, একটা ফিটিংস যাওয়া বলে কিরকম লজ্জা লজ্জা লাগে না। তো কী করবো, ভুঁড়ি হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, কিছু করা আছে। তো চলো রেডিটা হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো চলো রেডি হয়ে রেডি হয়ে গেছি। এই দেখো বিরিয়ানি করে দাও, বিরিয়ানি পাইনি, প্যাকেটার হয়েছে, যাই হয়েছে হয়েছে। একটু চোখে কাজল পড়েছি, লিপস্টিক পড়েছি, আর দেখো ক্রিম মেখেছি, কী ঘামছে দেখো, এই দেখো কী ঘামছি, গরম হচ্ছে কেন জানি না, শরীরটা খারাপ খারাপ লাগছে। দেখো এবার ঠিক আছে, ভুঁড়িটা ঢুকিয়ে নিয়েছি, নাহলে দেখো কী বিচ্ছি লাগছে না, ইসলাম লাগছে। ঠিক আছে চলো যাবো, হচ্ছে কি কোথায় তোমাদের কী করে, শ্বশুরের যে চোখের অপারেশন হয়েছে বললাম, আজকে 8 দিন, গত বুধবার গেলাম আর এই বুধবার। আচ্ছা চোখ দেখিয়ে এসছে, ডাক্তারটা দেখিয়ে এসে এসে এবার কী বলেছে না বলেছে আমি খোঁজ নিলাম, তাই আমার তো কর্তব্য না, আমি একবার যাই গিয়ে দেখে আসি, আমার দায়িত্বের মধ্যে পড়ে। এতটা অকৃতজ্ঞ তো নয় যে আমি যে যাবো না, এতদিন যাইনি, মেয়েরা আছে পড়তে যাচ্ছে না বলেও না, মেয়েরাকে পড়তে দিয়ে দিদি কাজ করছে, কাজ করে নিয়ে বেরিয়ে চা করেছি, চাটা খেয়ে নি বেরিয়ে হতো। চলো সঙ্গে থাকো দেখতে থাকো, ঠিক আছে চলো এটা খাবো খেয়েই বেরিয়ে যাবো। চলে এসেছি কিন্তু শ্বশুর এইদিকে গেছে তালা চাবি মেরে আড্ডা মারতে, হয়েছে তার সুপুত্র ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ফোন করলো বলে 1 মিনিটের মধ্যে আসি, তার মানে এইখানেই কোথাও আশেপাশে হয়তো আছে, আমি ঘরে সন্ধ্যাবেলা একা কী করবে। তো তাই জন্যে একটু আড্ডা মারতে গেছে, চা খাওয়াবে, বিড়ি পোকা হবে, গেছে। তো চলো আমি এসেছি সোনারপুরে, দেখতে থাকো সঙ্গে থাকো। ওই দেখো কুকুর চেল্লাচ্ছে, তো চলো টাটা। এখানকার পরিবেশটা দেখো, এই এই জায়গাটার কথা বলেছিলে কৌশিক, শ্বশুর দেখা হয়ে গেলো, পিসি শাশুড়ির সাথে ঘোরা হয়ে গেলো, দেখে চলে এলাম। ও এই রাস্তাটা ঘুষি, চলো দেখতে থাকো সঙ্গে থাকো, বাড়ি চাই, বাড়িকে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে চলো। তার একটা আমি যা দীক্ষা নিচ্ছি সেই ঠাকুরের মন্দির, এটা হলো করে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি এখন, বাড়ি এখন মাস্ক খুলে দিলাম, খুব কষ্ট হচ্ছে। তা চলো ড্রেসটা চেঞ্জ করি, ড্রেসটা চেঞ্জ করি, একে তো নাক শুশু শুশুর করছে, এই যে হেলমেট বট চলে গেছে, মেয়ে আনবে একটু পরে, 15-20 মিনিট পর মেয়ে চলে আসবে, জামাটা চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো চলো দেখতে থাক সঙ্গে, দেখো খরা হয়ে গেছে বন্ধুরা, তাবা নাকে এত জল, ঠান্ডা লেগেছে, তো জামা কাপড় বাইরে বার করে দিলাম, কাচতে দিলাম, দিদি কাচবে কেন, বাইরে থেকে ঘুরে এসেছি। এবার চলো ঘরের কিছু কাজ আছে করে নিই, এই যে জামা কাপড়গুলো পাটঝাট করে করে তুলে দেবো, দিদি কেচে শুকিয়ে বিছানায় দিয়ে গেছে, এবার তোলার দায়িত্ব। তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করে দিলাম।
এখন বাজে রাত্রির 9:45, মানে 8:45। তো চলো, টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তোমার সাথে আমার দেখা হবে। ও আর হ্যাঁ, প্রথম থেকে শেষ হতে কিন্তু অতি অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো, ভুলো না। কিন্তু আমি জানি আমার হয়তো একটুখানি বলতে অসুবিধা হয়, তো চলো, কোনো অসুবিধা নেই, চলো টাটা বাই, সবাই ভালো থেকো।